গ্রাহকদের নামে ডিজিটাল রেশন কার্ড তৈরি হলেও তা বন্টন হচ্ছে না এই বিষয়ে মঙ্গলবার গ্রাহকদের এক প্রতিনিধি দল লালগোলা খাদ্য সরবরাহ পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে অভিযোগ জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দেন জয়েন্ট বিডিও ও খাদ্য সরবরাহ দপ্তর পরিদর্শক অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর কেটেছে দু বছর কিন্তু হাতে আসেনি ডিজিটাল রেশন কার্ড সন্দেহ হওয়ায় অনলাইনে খতিয়ে দেখতেই সামনে আসে বড়সড় গণ্ডগোল অভিযোগ গ্রাহকদের নামে ডিজিটাল রেশন কার্ড তৈরি হলেও তা বন্টনই করা হচ্ছে না খাদ্য সরবরাহ দপ্তরে এই বিষয়ে জানানো হলে পাল্টা কার্ড হারিয়ে গিয়েছে বলে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয় রেশন ডিলারও দায়ী এড়িয়েছেন এরই পরিপ্রেক্ষিতে ক্ষোভে ফুসছেন লালগোলাবাসী সামনে আসছে ভুক্তভোগী প্রায় আশি জন গ্রাহক গ্রাহকরা কার্ড না পেলেও দেখা যাচ্ছে সেই কার্ডে রীতিমতো রেশন তুলে নেওয়া হচ্ছে সেই বিষয়ে মঙ্গলবার গ্রাহকদের এক প্রতিনিধি দল খাদ্য সরবরাহ পরিদর্শকের সাথে সাক্ষাৎ করে ফের অভিযোগ জানান সমস্যাটা রয়েছে যে আমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করি অনলাইন অ্যাপ্লিকেশন করে যে সব কার্ডের গুলোর জন্য সেই কার্ডগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে তাদের কার্ড হয়েও যায় আমরা নেটেও দেখতে পাই তাদের কার্ড হয়ে গেছে কিন্তু কোনো না কোনো সূত্রে এরা কার্ডগুলো আমরা হাতে পাই না অথচ সেই কার্ডগুলোর জন্য যখন আমরা নেটে দেখার পরে এখানে আসি এসে বলি যে আমাদের কার্ড এসছে আপনি কার্ডের মালগুলো দিন বা মাল কার্ড পাওয়ার ব্যবস্থা করুন তো অথচ ওরা বলে আমাদের কাছে কার্ডগুলো হারিয়ে গেছে এই কার্ডগুলো আপনারা নিজেরাই থানায় ডায়েরি করুন ডায়রি করার পরে আমাদেরকে দিন আমরা সই করে দেবো কিন্তু আমরা বললাম যে কার্ড আমরা পাইনি সে কার্ড আদৌ আমাদের হাতে আসে সে কার্ডটা হারিয়ে গেছে কী বলে আমরা ডায়েরিটা করতে পারি এই দায়িত্বটা আপনারা নিন ও যে না সেটা তো হয় না তাছাড়াও আর একটা বড়ো অভিযোগ যেখানে অনেক ডিলার আছেন যে ডিলারগুলোকে কার্ডগুলো সাপ্লাই করতে দেওয়া হয় ডিলারগুলো নিজস্ব যে কার্ডগুলো নিজের কাছে রেখে দেয় দীর্ঘদিন ধরে সে কার্ডগুলোর মাল নিজেরাই ভক্ষণ করে তারপরে যখন জনগণ কোনোরকমভাবে জানতে পারে তখন যখন বলতে যায় তখন বলে ঠিক আছে ঠিক আছে সামনে সপ্তাহ থেকে মাল দেবো রেশন ব্যবহার অবস্থা নিয়ে গড়মিলের অভিযোগ তোলেন গ্রাহকরা দীর্ঘদিন ধরে কার্ড নিয়ে ভোগান্তির নিষ্পত্তি কবে হবে প্রশ্ন তাদের আজকের সমস্যাটা হচ্ছে আমি রেশনের মাল দিয়া নিয়ে আমার কাকা তার মানে তার রিপ্লে হচ্ছে মানে তার ডিজিটাল কার্ড দেখছে যে খানা কিন্তু সে মাল পায় তিনখানার বাকি যে ছখানার মাল সে পায় না এখন যেভাবে হোক যে অ্যাঙ্গেল থেকে হোক সে জানতে পারে যে না তার মাল আত্মসাত করছে ডিলার আর আমাদের ডিলার নাম সে রাজ্জাকের ওনার কাছে যায় ওনাকে বলা হয় ও পাত্তা যায় না এ হয় সে হয় এই করো সেই করো কিছুতেই কিছু হয় না এখন সেই ব্যাপারটা জানতে পারে যাই হোক অফিস থেকে জানতে পারি যে আপনি এক কাজ করুন আপনার এই মালটা হারিয়ে গেছে বলে একটা জিডি করুন হারিয়ে গেছে বলে জিডি করে স্যারের কাছে একটা যদি আপনি লিখে নেন তাহলে সে মালটা বা পাবেন যদিও খাদ্য সরবরাহ দপ্তর পরিদর্শক এই বিষয়ে বিডিও ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বলেই জানান আমরা উনি দেখাচ্ছি কি দেখাচ্ছি সেটা বিডিও সাহেব জানেন স্যার আমি প্রথম একটা क्वेश्चन আপনাকে বলি স্যার 50 সেকেন্ড একটা কথা বলেছি আমি জাহাঙ্গীর মিয়ার সাথে কথা বলেছি আমি একটা আবার আবার কথা বলি স্যার আমি যে কার্ডটা হারাইনি সে কার্ডের জন্য আমি কেন জিডি করব আমি দেখুন আমাদের কাছে এরকম যে আমি পাইনি আদৌ অথচ আমি নেটে দেখছি আমার কার্ডে মাল মাল তোলা হচ্ছে মাল অ্যালার্ট হচ্ছে আমি আপনাকে বলি আমি আপনাকে যেটা বলার সেটা হচ্ছে অন এই যে ক্যামেরার সামনে অন ক্যামেরা আমরা কোনো বাইট দিতে পারি না আমরা কোনো বাইট দেবো না এর বাইরে কোনো মন্তব্য করেন নি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পর পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জয়েন্ট ভিডিও সাপ্লাই এনএসপিটাকে জানলাম যে যে কার্ড পাওয়াই যায়নি সেটা নিয়ে কেন জিডি করতে হবে তা এখন ওদের নিয়ম অনুসারে জিডি না করলে আবার কার্ডটা আবার নতুনভাবে করাও যাচ্ছে এটা আমি ইন্সপেক্টর কাছে এখন জানলাম সেটা দেখতে হবে ইন্সপেক্টর সঙ্গে কথা বলতে হবে কীভাবে কী করছে সেটা আমাদের তো সময় দিতে হবে সময় না নিলে তো হবে না বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে হবে তারপরে ইন্সপেক্টরকে ডাকতে হবে তারপর যাতে সুস্থ একটা সমাধান হয় করতাম রেশন কার্ড নিয়ে সমস্যা কবে দূর হয় কবেই বা ডিজিটাল রেশন কার্ড হাতে পাবেন কি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনের তরফে অপেক্ষায় গ্রাহকরা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কভেরি নিয়ে এলো স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার স্ক্র্যাচ গুপনের মাধ্যমে কেনাকাটায় পেয়ে যান ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলবে পনেরোই আগস্ট পর্যন্ত কাভেরি খাগড়া ভৈরবতলা বহরমপুর যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন